যে এইভাবে যদি ছাগলরা যদি আয়াত খায় যায় তাহলে তো এটা বিরাট মুসিবতের ব্যাপার ভাই, তাই না? ছাগলের কত বড় সাহস! এই যে দেখেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে, বয়স্ক লোকে দুধ পান করলে 1900, অনেকগুলো হাদিস গ্রন্থে এটা আছে আসলে, এটা একটা হাসান হাদিস। এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। ইয়া ভাই দেখতে পাচ্ছেন, রমজান ভাই দেখতে পাচ্ছেন হাদিসটা? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আরো হাদিস আমরা পড়ি, এটার প্রাসঙ্গিক আরো অনেকগুলো হাদিস আছে। দেখেন সহি মুসলিমের হাদিস, হ্যাঁ হাসান হাদিস, কিন্তু হাসান হাদিস, হাসান হাদিস মানে কিন্তু এমন না যেটা দুর্বল হাদিস, তা কিন্তু না, হাসান মানে গুণ। হ্যাঁ হ্যাঁ ভুল হাদিস আর কি। কি কি বললেন? গুড হাদিস, গুড মানে ভালো, এটার মান ভালো। গুড বল, গুড বলতে মানে একেবারে সহি না, মানে পরিপূর্ণ সহি না আর কি। পরিপূর্ণ সহি না বা সেটা সেরকম কিছু না, তার মানে হচ্ছে এখানে একটা চেইন মিসিং আছে, তার যে যে রাবিরা আছে সেই রাবিদের ভিতরে একটা চেইন মিসিং আছে, সেই কারণে এটা হাসান, ঠিক আছে? কিন্তু হাদিসটা সহি, হাদিসের মতন সহি, কিন্তু চেইন মিসিং থাকার কারণে, এইখানে একটা চেইন মিসিং থাকার কারণে এই জিনিসটা হাসানে পরিণত হয়েছে, সহি থেকে হাসানে পরিণত হয়েছে, কিন্তু হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তারপর আমরা দেখি এইটার তো প্রাসঙ্গিক আরো সহি হাদিস আছে, তাই না? দেখেন দেখেন এখানে কি লেখা, সহি মুসলিম হাদিস, হাদিস একাডেমি 3490 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আয়েশাকে বলতে শুনেছেন, যখন দুধ পানের ওই পরিমাণ সম্পর্কে আলোচনা করেন যা দ্বারা হারাম সাব্যস্ত হয়, আমরা বলেন যে আয়েশা বলেছেন, বলেছিলেন আল কোরআনে নাজিল হয় নির্ধারিত 10 বার দুধ পানে, অতঃপর নাজিল হয় নির্ধারিত 5 বার দুধ পানে। এটা আল কোরআনে নাজিল হয়েছিল যে 10 বার দুধ পানে এবং 5 বার দুধ পানে, এরপর মানে প্রথমে 10 বার নাজিল হয়েছিল, তারপরে হয়েছিল 5 বার, এটার একটা কোরআনের ভিতরে পাওয়া যায় না। হ্যাঁ, এই দুই আয়াতের একটাও কোরআনের ভিতরে নাই। এরপর দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3466 নম্বর হাদিস, এখানে বলা আছে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল, 10 বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়, এর দ্বারা 5 বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে মুহাম্মদ যখন ইন্তেকাল করেন তখনও ওই আয়াতটা তিলাওয়াত করা হইতো। এখন আরো একটা হাদিস আছে যেখানে একদম পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দেওয়া আছে যে মুহাম্মদের মৃত্যুকালেও এই মুয়াত্তা মালিকের হাদিস এটা পাওয়া। তার মানে কি ভাই, ওই আয়াতটা তেলাওয়াত করা হতো কিন্তু এখন নাই, এরকম কিছু এখন নাই? হ্যাঁ এখন নাই, এটা মানে হারায় গেছে, ছাগলে খায় গেছে। বললাম, দেখাইলাম না হাসান হাদিসটা, আপনি দেখলেন না যে ছাগলে খায় গেছে? কথাটা শুনে নেন। মানে কোরআনের যে উসুল হচ্ছে নাসেখ মানসুখ, কোন আয়াত যদি পরবর্তীতে যদি বেটার আয়াত আসে আগের আয়াতটা বাতিল হয়ে যায়, ঠিক আছে? প্রথমে নাজিল হয়েছে 10 বার দুধ পানে হুরমত সাব্যস্ত হয়, মানে হারাম সাব্যস্ত হয়, সম্পর্ক যৌন মানে মানে বিবাহের সম্পর্ক হারাম সাব্যস্ত হয়, ঠিক আছে? 10 বার দুধ পানে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন এটা কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো, ঠিক আছে? এরপরে নাজিল হয় হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যু সজ্জাতে সেই আগের আয়াতটা বাতিল করে 5 বারেরটা নাজিল হয়, যে 5 বার মানে ইয়া করলে সেটা মানে হারাম সাব্যস্ত হয়ে যাবে। এরপরে নবী ওই যে 5 বারের যে আয়াতটা সেটা মানে আয়েশা সেটা লিখা ইসের নিচে রেখে দিছিল, বালিশের নিচে রেখে দিছিল, এটা পরে ছাগল খায় গেছে, ওই আয়াতটা তো আর পাওয়া যায় নাই, ঠিক আছে? এই যে মুয়াত্তা মালিকের হাদিসটা দেখেন, যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল তাহাতে 10 বার দুচ্চসার কথা নির্ধারিত ছিল, যাহা হারাম করিবে তারপর উহা রহিত হইয়া যায় নির্ধারিত 5 বার দুধচষার অবতীর্ণ হুকুম দ্বারা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয় তখনও 5 বার দুধচষার সম্মিলিত আয়াত তিলাওয়াত করা হইত। এইখানে দেখেন, এখানে জিনিসটা বলা হচ্ছে যে 5 বারেরটাও সেই সময় তিলাওয়াত করা হইত,
কিন্তু যে আয়াতটাতে এই জিনিসটা লেখা ছিল, যে আয়াতটাতে এই বর্ণনাটা ছিল, সেই পুরো আয়াতটা আর পাওয়া যায় না। আয়াতটা ছাগলে খেয়ে গেছে, এই কারণে আয়াতটা কারো ভালোভাবে মনেও নাই, যে শেষের দিকে যে এই জিনিসটা নাজিল হয়েছিল সেই জিনিসটা আর কারো কাছে নাই। এইটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে কোরআনে এখন এখন আর সেই আয়াতটা নাই, 5 বারও নাই, 10 বারও নাই। বুঝতে পারছেন ভাই? জি জি বুঝতে পারছি ভাই। তাহলে একটা তো আয়াত থাকতো কোরআনের ভিতরে, একটা আয়াত তো থাকতো, যে 5 বার হোক 10 বার হোক একটা আয়াত থাকতো যে দুধ পান করলে হারাম সাব্যস্ত হয়। এটার এই বিষয়ে তো একটা আয়াত তো নাই। তার মানে হচ্ছে এই আয়াত নবী মুহাম্মদের মৃত্যুর সময়ও আয়াত নাজিল হয়েছিল এবং মৃত্যুর সময়ও সেই আয়াতগুলা মানে ইয়া করা হইতো, তিলাওয়াত করা হইতো, সেটা পর্যন্ত মানে কোরআনের ভিতরে এখন নাই। তাহলে আপনি কেমনে বললেন যে মানে মানে শেষ আয়াত কবে নাজিল হয়েছে বলেন দেখি এবার।